আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুস্থতার খাতায় যেমন প্রতিদিনই এরকম অসংখ্য পেশেন্ট নাম লেখাচ্ছেন, সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। কেউ হয়তো একটু বেশি সময় থাকতে হচ্ছে, কাউকে একটু কম সময় থাকতে হচ্ছে। আজকে একটু এক্সেপশনাল একজনকে নিয়ে এসেছি, যিনি দীর্ঘদিন যাবত উনি অস্টিও আর্থ্রাইটিসে ভুগছিলেন এবং একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিলো জীবনটা, জীবন ধারণ করাটাও কিছুটা অসম্ভব হয়ে গেছিলো। ব্যথার যন্ত্রণায় জর্জরিত, চিকিৎসা নিয়েছেন, খুবই অল্প দিনের ভিতরেই সুস্থ হয়েছেন। আসুন ওনার কাছ থেকে শুনি কি হয়েছিল ওনার জীবনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জিয়াউল হক। স্যার বাসা কোথায় আপনার? ঢাকা যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে পেশাগতভাবে কি করেন আপনি? আমি চাকরি করি। কোথায়? ব্র্যাকে আছি। ব্র্যাকে? ব্র্যাকে কি এটা কি ঢাকাতেই কাজ নাকি ঢাকার বাইরে? নোয়াখালীতে আছি আর কি। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী জেলা। সো আপনার কাজের পারপাসে আপনাকে দেখা যায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনাকে প্রতিদিন একটু মুভ করতে হয় মনে হয়, একটু যাওয়া আসা বা এগুলো একটু যেতে হয়। সো কি হয়েছিল আপনার যেটার জন্য আপনাকে আসলে এই ডিপিআরসি হসপিটালে আসতে হয়েছিল? আমি আরও 3-4 বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আচ্ছা। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে হাঁটুতে খুব সমস্যা ছিল, মানে ব্যথা পেয়েছিলেন, মানে কেটে গিয়েছিল, ছিলে গিয়েছিল বা পড়ে গিয়ে ইনজোর্ড হয়েছে? ওরকম বেশি ধোয়া না, ভেঙে তো যায় না, লিগামেন্টের ভিতরে একটু সমস্যা হয়েছিল মনে হচ্ছে আর কি। দেন তখন কি করেছিলেন? তখন ব্যথার ওষুধ খেয়েছিলাম, আর ব্যথা ওষুধ খেয়ে খেয়ে এটা নিয়ন্ত্রণ করছিলাম। আচ্ছা। এখন আবার কিন্তু একটা সময় দেখেছেন যে সেটা নিয়ন্ত্রণে নাই, হালকা বা না কোথায় কোনো আঘাত পাই, আঘাত যদি পেতাম তাহলে অনেক ব্যথা হয়ে, মানে আমি পড়ে যাবো এমন কথা হয়ে আর কি। মানে স্বাভাবিকভাবে আমরা যেভাবে মানে পায়ের উপর ভর করে আমরা হেঁটে যাই, সেটা আপনার মনে হতো যে আপনি ভারসাম্য রাখতে পারছেন, যখন চলে যেতাম কোথায় যদি ভারী লাগতো খুবই ব্যথা হয়ে যেতাম, মানে খুবই ব্যথা, মানে অর্থাৎ বসে থাকার মতন সম্ভব হতো না, পড়ে যেতাম আমি। আচ্ছা। এমনও কি হয়েছে যে হেঁটে হয়তো একটু ভিতরের দিকে যেতে হচ্ছে, বেশি দূর হাঁটতে পারছেন না, কষ্ট হতো অনেক? কষ্ট হতো। আচ্ছা। তো যখন দেখলেন যে একটা সময় এত বেশি খারাপ অবস্থা, আশপাশে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন কি এটার জন্য? অনেক আগে দেখেছিলাম, আর ওই ফার্মেসি থেকে তো ওষুধ মানে কিনে খেয়েছি। আচ্ছা, মানে ডক্টর দেখিয়েছেন, উনি কিছু ওষুধ দিয়েছিলেন, এর পরবর্তীতে আপনি নিজেই যখনই ব্যথা হতো আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে কিনে আপনি ব্যথাটাকে কমিয়ে রাখতেন, কিন্তু যখন ওষুধ ছেড়ে দিতেন আবারও ঠিক আগের পর্যায়ে চলে যেতেন। আচ্ছা। তো পরবর্তীতে স্যারের কাছে আসেন, স্যারকে কীভাবে জানতে পেরেছিলেন কীভাবে স্যারের ব্যাপারে? স্যার তো ওই অনেক আগ থেকেই স্যারের স্যারকে করে বিসিডিএম একবার ভিডিও করছিল। আচ্ছা। তার সেই থেকেই স্যারের সাথে আমার একটা লিঙ্ক আছে এবং স্যারকে আপনি দীর্ঘদিন ধরে ফলো করছেন বিভিন্ন বিষয়ে। আচ্ছা। তো তখন স্যারের যখন ভিডিওগুলো আপনি দেখতেন তখন মনের ভিতরে একটু মনে হয়েছে যে আমারও যেহেতু একই সমস্যা আছে আমি একবার একটু যাই, সেই অনুযায়ী স্যারের কাছে আসেন এবং ভর্তি হয়ে যান স্যারের আন্ডারে আমরা জানি। সো ট্রিটমেন্ট যখন চলাকালীন সময়ে যে আজকে আপনি চলে যাচ্ছেন, যেই প্রচণ্ড হাঁটু ব্যথা নিয়ে আপনি এসেছেন ছাড়ত স্যারের কাছে, আজকে সেই হাঁটু ব্যথার কী অবস্থা আপনার? লাগে তো অনেক ভালো, হাঁটাচলা করেছেন বা একটু বাইক চালিয়ে দেখেছেন? বাইক চালিয়ে আর কি, হাঁটাচলা করে দেখি কোনো, বাট এমনি বুঝতে পেরেছেন যে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আচ্ছা। আমাদের দর্শকরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো একটা কথাই, অর্থাৎ কেউ যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আর্থার যে যদি সমস্যা তাহলে আমরা আসেন ডিপিআরসি হসপিটালে, এসে আমি ট্রিটমেন্টকে দেখতে পারেন, ভালো একটা সুফল পেতে পারেন আপনারা। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, আজকে ভিডিও খুব বেশি বড় করব না, ছোটোর ভিতরে আমরা শেষ করব। আমার এই ভাই এসেছিলেন এবং চেষ্টা করেছেন উনি, এবং দেখুন যে এই যে হাঁটু ব্যথাজনিত সমস্যা নিয়ে উনি বাইক চালাতে পারতেন না, একটা সময় ওনার মনে হতো যে ওনার শরীরের ভারসাম্য ধরে রাখতে পারছেন না, তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, অসংখ্য মানুষও যাচ্ছেন। দর্শক প্রতিনিয়ত বলে যাচ্ছি, প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের মানুষদের সাথে পরিচয় করে দিচ্ছি যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগেছেন, একজন দুজন এরকম অসংখ্য অসংখ্য মানুষ, তাদের খাতায় নাম লিখিয়েছেন আরেকজন মানুষ। তো আশা করবো উনিও এরকম সারাটা জীবন এরকম সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে উনি ফিরে গেছেন এবং সারাটা জীবন যাতে উনি এইভাবেই থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে
আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।